প্রচন্ড কালো হয়ে আছে, মুখে কালো দাগ ছোপ। তো চলো এটা শুকাতে দিই, তারপর দেখাচ্ছি রেজাল্টটা। হ্যালো বন্ধুরা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করো যে ড্রাই স্কিন, প্রচন্ড রোদে পুড়ে গেছে, রোদে কালো দাগ হয়ে গেছে আর খুব কালচে ভাব চলে এসছে, খুব তাড়াতাড়ি আমাদের একটা কিছু বলুন যেটা দিয়ে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে পারি, এক রাতেই যেন আমার রেজাল্ট পেয়ে যায়, এক রাতেই বেশ মুখটা খুব ফর্সা গ্লোই বিউটিফুল হয়ে যায়। দেখো আমি যে হোম রেমেডিগুলো শেয়ার করি, যে ঘরোয়া জিনিসগুলো শেয়ার করি, এগুলো একটু সময় সাপেক্ষ হয়। ধরো 10 দিন লাগাবে, 7 দিন লাগাবে, তবে গিয়ে কিন্তু যেটা হচ্ছে রং পরিষ্কার হবে কিংবা রোদে পোড়া দাগ ছোপগুলো দূর হয়, কারণ এগুলো তো ন্যাচারাল জিনিস, ঘরোয়া জিনিস, এগুলো একটু সময় নেয়, 7 দিন 10 দিন 15 দিন সময় নেবে। কিন্তু কিছু একটু উপায় এমনও আছে যেগুলো রাতারাতি তোমাদের কিন্তু যেটা হচ্ছে খুব সুন্দর গ্লোয়িং স্কিন দিতে পারে। বিশেষ তোমাদের খুব সুন্দর 3টে স্টেপ দেখাবো, তো এই 3টে স্টেপে তোমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। আর এটা রাতে করবে। কেন করবে রাতে? কারণ রাতে এই ধরনের ফেশিয়ালগুলো করলে কি হয়, সূর্যের আলোটা দিনের বেলা করলে কি হয়, কোনো না কোনো কারণে সূর্যের আলো যদি মুখে লাগে, ফেশিয়াল করা মুখে সূর্যের আলো লাগলেই কিন্তু মুখ কালো হয়ে যাবে। সে তুমি ঘরোয়াভাবেই ফেশিয়াল করো আর বাইরে থেকে ক্রিম ট্রিম এটা ওটা কিনেও যদি ফেশিয়াল করো, যেটাই করো পার্লার থেকেই ফেশিয়াল করো, রোদ্দুর লাগলেই কিন্তু ফেশিয়াল করা ত্বক, ওই জন্য বলে 3 দিন ধরে মুখে যেন রোদ না লাগে, এটা বলে 3 দিন যেন মুখে রোদ না লাগে, ফেশিয়াল করা মুখে রোদ্দুর লাগলেই সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। সেই জন্য 2 থেকে 3 দিন মুখে রোদ লাগাতে নেই। সেই জন্য সব থেকে ভালো হচ্ছে রাতের বেলা এই ধরনের যে ফেশিয়ালগুলো রাতে করবে। যত রাতে করবে, ফেশিয়াল করে ঘুমিয়ে পড়ছো তোমরা, রোদ্দুর লাগছে না, তো পুরো টাইমটা যে রাতে ঘুমাচ্ছ তোমাদের ফেসটা কি হচ্ছে, রিকভার হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে সেটাতে। আর তাতে সকালবেলা গ্লোয়িং স্কিন পাবে এবং সেটা অনেক লং লাস্টিং তোমাদের চলবে, কিন্তু সেটা অনেক দিন অবধি গ্লোটা থাকবে তোমাদের। তো চলো বেশি কথা আমি না বলে ফটাফট তোমাদের দেখাই যে কি করতে পারো। দেখো এখানে নিয়েছি আমি বেসন, সব থেকে ভালো হচ্ছে বেসন। বেসন দিয়ে, বেসন এর পারলে তোমরা বেসনের মধ্যে কোনো ফেস ওয়াশও ইউজ করে নিতে পারো, বেসনের মধ্যে একটু ফেস ওয়াশ দিয়ে নেবে। দেখো হাতে আমি নিয়ে নিলাম এক ফোঁটা হিমালয়া ফেস ওয়াশটা, ঠিক আছে, নিয়ে এইবার এর মধ্যেই দেখো বেসন, এটা তো এর মধ্যেই বেসনটা আমি দিলাম। এই বেসন এত ভালো না, এত ভালো। আচ্ছা এইবার আমি মুখটা একটু ভিজিয়ে নিই, মুখটা ভিজিয়ে নিয়েছি। এই যে ফেস ওয়াশ আর বেসনটাকে একসাথে মিক্স করবে, মিক্স করলে এবার এইটা দিয়ে মুখটাকে ধোবে, যে কোনো তোমাদের পছন্দের ফেস ওয়াশ নেবে, নিয়ে এইভাবে মুখটা আগে আমি ফেস ওয়াশ করে নিচ্ছি। তো এইভাবে এটা রাতে করবে, এটা কি হচ্ছে ক্লিনজিং করছো, মুখটা কিন্তু পরিষ্কার করছো। দেখো এবার আমি মুখটা ধুয়ে আসি, কারণ আমার ফেস ওয়াশ দিয়ে বেসন দিয়ে করা হয়ে গেছে, মুখ ক্লিনজ হয়ে গেছে। এবার মুখটা আমি ধুয়ে এসে বলছি। ফেস ওয়াশ দিয়ে বেসন দিয়ে মুখটা আমি ধুয়ে এসেছি, মুখটা এমনি দেখো কতটা পরিষ্কার। বেসন তোমাদের মুখে তেল তেল এক্সট্রা তেল তেল ভাবও কিন্তু কাটিয়ে দেয় খুব সুন্দরভাবে। আর মুখে লাগাবো একটা ফেস প্যাক, তো যেটা তোমরা বলছিলে না একদম সঙ্গে সঙ্গে যত রেজাল্ট দেয়, একদম এক রাতেই যেন অনেকটা দাগ ছোপ কেটে পরিষ্কার হয়ে যায় এক রাতে। তো এই যে মামাআর্থের, এই যে তোমরা দেখতে পাচ্ছ কি, মামাআর্থের এই যে উবটান ফেস প্যাক, মামাআর্থের এই উবটান ফেস প্যাকটা আমি ট্রেল থেকে আনিয়েছি। ট্রেল, যেহেতু ট্রেলে এত ডিসকাউন্ট পাচ্ছি, আর দেখো এখন পুজোর সময় চলে এসছে, পুজোয় আমরা ঠাকুর মানে ঠাকুর দেখতে অল্প হলেও তো বেরোবো, লোকজনের বাড়িতে যাবো, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, তখন না এই ঘরোয়া জিনিসগুলো ওই লাগিয়ে বসে থাকলে একটু টাইম টেকিং, কিন্তু এটা 15 মিনিট লাগাবে। আর সপ্তাহে 2 দিন লাগালেই যথেষ্ট, 15 মিনিট সপ্তাহে 2 দিন করে। আর বিশেষ করে মেকআপ করার আগে, ঠিক মেকআপ করার আগে যদি এই উবটান ফেস প্যাকটা লাগাতে পারো তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট দেবে এটা, মানে সঙ্গে সঙ্গে মুখটা গ্লোয়িং হয়ে যাবে, মেকআপ খুব সুন্দর হবে, বিশেষ করে মেকআপের আগে যদি এটা করতে পারো। আর চন্দন, এটায় স্যাফরন, হলুদ আর চন্দনের অদ্ভুত সুন্দর গন্ধ, মানে অপূর্ব গন্ধ এটার মধ্যে, দারুণ। এটা একদম টোটালি ন্যাচারাল হচ্ছে, প্যারাবেন ফ্রি। আর এটা আমি ট্রেল থেকে এনেছি। দেখো ট্রেলে যেমন কি তোমরা অর্ডার যদি দাও, ট্রেলে অর্ডার দিলে এর অ্যাকচুয়াল দাম হচ্ছে এটা, আর তারপরে যেই আমার কুপন কোডটা বসাবে, ধরো আমার যে কুপন কোড আমি দিয়ে দেবো তোমাদের, আমার কুপন কোডটা হচ্ছে দেখো নিচে আছে, আর এর সমস্ত কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে তোমরা সব কিছু চেক আউট করে নিতে পারবে। কুপন কোড বসাবে, লিঙ্কটা ক্লিক করবে, পেয়ে যাবে। তো দেখো ট্রেলের এই অ্যাপটা এরমভাবে খুলবে, ওখানে এই মামাআর্থ উবটানটা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এর অরিজিনাল দামটা কি আছে, আর তারপরে আমার কুপন কোডটা বসাবে, কুপন কোডটা বসাবার পর 20% ডিসকাউন্ট করার পরে দেখো আমার দামটা কত এসে পড়লো। তো দেখতে পাচ্ছ প্রায় 100 টাকা মতন আমি এখানে কম পেয়েছি, আমার কুপন কোডটা লাগিয়ে 100 টাকা দাম কমিয়ে দিয়েছে, যেটা তোমরা বাইরে কিন্তু ভাবে না, এটা ট্রেলেই একমাত্র পাবে এটা। আর এটা ফ্রি ডেলিভারি হচ্ছে, আর যেটা হচ্ছে এক্সট্রা 20% ডিসকাউন্ট তোমরা পাচ্ছ যদি পুজোর সময় আমার এই ঘরোয়া উপায়গুলো করো। এখন করতে থাকো, খুব গ্লোই তো থাকবে, কিন্তু পুজোর সময় অত সময় কোথায় থাকবে তোমার? এটা বাটা ওটা বাটা ওটা লাগানো, এটা ফ্রি টাইমে ওগুলো করবে। আর যখন পুজোর সময় যখন তোমাদের কিছু করতে হবে তখন এইটা ইউজ করবে ঝটপট, কেন রোদে তখন বেরোবে, রোদ লাগবে লাগবে, বাড়ি এসেই ব্যাস মুখে একবার বেসন দিয়ে মুখটা ওয়াশ করে নিয়ে এইটা লাগিয়ে নেবে 15 মিনিটের জন্য, দেখবে মুখ একদম গ্লোই হয়ে যাবে, বিকেলে আবার বেরোতে পারবে সেজে গুজে। तो देखो बंधुरा एटा मामाआर्थेर उबटान फेस पैक, एटा सैफरन टार्मारिक और एप्रिकट ऑयल आछे जेटा आमादेर स्किन के खूब ग्लोइंग करे देबे, ब्राइटन करे दे, लाइटन करे दे, एक फेयर लुक एने देबे जोदि तोमरा एटा 15 मिनट लागिए राखते पारो। एटार साथे एरकम एक स्पैचुला दिएछे तो एटा लागातेओ सुविधा पाबे, हाथ दिएओ लागाबार दरकार नेई, एइभाबे लागिए नेबे। अच्छा आर एकटा कथा बोले दिई, एटा छेलेरा मेयेरा उभयई लागाते पारबे, किन्तु सबाई लागाते पारबे, छेले मेये सबाई। आर एटा सब ऑयल सब स्किन टाइप माने नॉर्मल बोलो, ऑयली बोलो, ड्राई बोलो और इवन सेंसिटिव स्किन যাদের আছে তারাও কিন্তু লাগাতে পারবে। এর মধ্যে এমন কোনো জিনিস নেই, এটা টোটালি ন্যাচারাল, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি একটা প্রোডাক্ট হচ্ছে। আর তার সাথে সাথে জানো তো ফর্সা ত্বক, গ্লোয়িং ত্বকের জন্য 8 ঘন্টা ঘুম, 8 গ্লাস জল খাওয়া, তারপর ধরো এই ঘরোয়া টোটকাগুলো করা, যেমন কি বেসন, মধু, লেবু, গ্লিসারিন, ভেসলিন, এই সমস্ত জিনিসগুলো আমি যে তোমাদের দেখিয়ে দিই এগুলোও মাঝে মাঝে একটু করা উচিত, এইগুলো অকেশনালি করবে, এই জিনিসগুলো অকেশনালি ব্যবহার করবে। বিয়ে বাড়ি যেতে হবে তার আগে ঝট করে একটু লাগিয়ে নিলাম, কোথাও ঠাকুর দেখতে যাবো, ঘুরতে যাবো তখন ঝট, কারণ তখন তো ঘরোয়া জিনিস করার সময় থাকে না, ঘরোয়া জিনিসগুলো যখন সময় থাকে তখন করা উচিত। আর এইগুলো ঝটপট করার জন্য এইগুলো বেশ ভালো হচ্ছে, বিশেষ করে খুব বিয়ে বাড়ি যাবে তখন অত সময় কোথায় বিয়ে বাড়িতে, তো এইটা মুখে ফটাফট লাগিয়ে নিলে ডিব্বাটা খুলে ব্যাস হয়ে গেল। তো এইভাবে দেখো এটা লাগিয়ে নেবো, আর এটা 15 মিনিট রাখতে হবে, মাত্র 15 মিনিট রাখবে, 15 মিনিট রাখার পরে এটা ধুয়ে নেবো। তো এই দেখো আমি এটা লাগিয়ে নিলাম পুরো ভালো করে সারা মুখেতে। তো চলো এটা শুকাতে দিই, তারপর দেখাচ্ছি রেজাল্টটা। এটা 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট রেখে এটা অনেকটা টেনে গেছে, এখন আমি এটা একটু ভিজে দেখো রুমাল দিয়ে আমি একটু তোমাদের মুছে দেখাই, দেখেছো ইনস্ট্যান্ট গ্লো আসে, এটা ইনস্ট্যান্ট। ব্যাস এটা রাতে করবে, কারণ যে কোনো ফেসিয়াল করার পরে রোদ লাগাতে নেই একদম, এটা নিয়মই, রোদ লাগালেই কিন্তু পুরা কালো কালো দাগ হয়ে যায়, রোদ কখনোই লাগাবে না, রাতের বেলা। এটা আমি রাতে এই জন্যই আমি বললাম যে রাতে শোয়ার আগে যদি এটা করো তাহলে কিন্তু খুব উপকার পাবে। তো ব্যাস এটা এইভাবে মুছে আর মুখটা ধুয়ে নেবে। তো দেখো তোমাদের সামনে আমি 15 মিনিটে দেখো কতটা গ্লো এসছে, দেখেছো দুর্দান্ত গ্লো এসছে, কিন্তু এটা দারুণভাবে গ্লো করেছে, দারুণভাবে অপূর্ব গ্লো এসছে। চলো মুখটা জল দিয়ে ধুয়ে আসি, মুখটা ধুয়ে এসছি উবটানটা লাগিয়ে, আর দেখো শুধু উবটানটা লাগিয়েছি কতটা পরিষ্কার করে দিয়েছে। তো এগুলো একটু করলে দেখবে খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এইবার যেটা করব রাতে, আমি তোমাদের আগেই ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমাদের মনে আছে কিনা আগেই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমাদের যে রাতে একটা স্কিন কেয়ার, মনে আছে, জনসন বেবি ক্রিম আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। দেখো আমার লাগিয়ে শেষও হয়ে গেছে, একটাই রয়ে গেছে আর আবার আনতে হবে। তো এই এখন কি করব, এই জনসন বেবি ক্রিম আমার এই কৌটোটায় কোথায় গেল, এইটাতে আমি তৈরি করেই রেখে দিই, 1 চামচ জনসন বেবি ক্রিম আর একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে বানানোই আছে আমার। তো ব্যাস এইটা এই দুটো জিনিসকে মুখে খুব ভালো করে ম্যাসাজ করব, করে একদম শুয়ে পড়ব, ঘুমিয়ে পড়ব। তো ব্যাস একদম সকালে গ্লোয়িং একদম পরিষ্কার ঝকঝকে ফর্সা তকতকে স্কিন হয়ে যাবে। দেখো আমার না আগে এত রং পরিষ্কার ছিল না, অনেস্ট বলছি, আমি এগুলো করে আমি কিন্তু ইনবর্ন খুব ফর্সা ছিলাম না, কিন্তু আমি যে জন্ম থেকেই খুব ফর্সা, আমার স্কিন খুব ভালো ছিল জন্ম থেকে, একদমই না, আগেও আমি এত ছিলাম না, বিয়ের আগে থেকে আমি এগুলো শুরু করেছিলাম, আমি ঘরোয়া জিনিস এটা ওটা লাগিয়ে ঠাকুমার থেকে দিদিমার থেকে জানতাম, জেনে লাগিয়ে করে আজ আমি এতটা আমার মুখ পরিষ্কার হয়ে গেছে, আগে কিন্তু সত্যি অনেস্টলি আমার এত ভালো ছিল না স্কিন। তো দেখো আর এইটা রাতে ব্যাস লাগাবো, এটা আমার তৈরি করাই আছে, ম্যাসাজ করবো একটুখানি 1 মিনিট করে শুয়ে পড়বো। তো ব্যাস হয়ে যাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর এটা যদি কিনতে হয় ট্রেল থেকে কিনো, সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আমার কুপন কোডটা অবশ্যই ইউজ করো, তাহলে 20% ডিসকাউন্টটা পাবে ওখানে, আর 100 টাকারও বেশি ছাড় পেয়ে যাবে তোমরা ওখানে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আবারও তোমাদের সাথে খুব ভালো ভালো জিনিস এরকম আমি শেয়ার করতেই থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।